সিবিআই ও হিউম্যান রাইটস এর আধিকারিকের পরিচয় দিয়ে পেট্রোল পাম্পের মালিকের থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, হাতে নাতে পাকড়াও অভিযুক্ত। সিবিআই ও হিউম্যান রাইটস এর আধিকারিকের পরিচয় দিয়ে পেট্রোল পাম্পের মালিকের থেকে টাকা নেওয়ার অভিযোগ, হাতে নাতে পাকড়াও অভিযুক্ত। সিবিআই ও হিউম্যান রাইটস এর আধিকারিকের পরিচয় দিয়ে পেট্রোল পাম্পের মালিকের থেকে টাকা নেওয়ার অভিযোগে হাতে নাতে এক ব্যক্তিকে পাকড়াও করল পুলিশ। ঘটনা ঘটেছে বাঁকুড়া জয়পুর ব্লকের গেলিয়া পেট্রোল পাম্প এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, কালো রঙের বাইক নিয়ে পেট্রোল পাম্পে গিয়েছিলেন ওই ব্যক্তি। বাইকের সামনে লাগানো ছিল মানবাধিকার কমিশনের স্টিকার, কিন্তু সেই সময় পেট্রোল পাম্পে তেল না থাকায় পাম্প থেকে ফেরত পাঠিয়ে দেন পাম্পের কর্মীরা। তখনই রেগে যান ওই ব্যক্তি। পাম্পের মালিকের বিরুদ্ধে সিবিআই দিয়ে তদন্ত করানোর হুমকি পর্যন্ত দেন ওই ব্যক্তি। জানা যায়, গত বেশ কয়েকদিন আগে পেট্রোল পাম্পের থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছিল যে পেট্রোল পাম্পে তেল নেই, জরুরিকালীন পরিষেবার জন্য কেবলমাত্র তেল দেওয়া হবে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে হিউম্যান রাইটস ও সিবিআইয়ের একজন আধিকারিকের পরিচয় দিয়ে পেট্রোল পাম্পের মালিকের কাছ থেকে 40,000 টাকা চায় ওই ব্যক্তি। ওই ব্যক্তির নাম জানতে পারা যায় ইসরায়েল মিদ্দা, বাড়ি জয়পুর ব্লকের রাউতখল গ্রাম পঞ্চায়েতে। তিনি নিজেকে হিউম্যান রাইটসের কর্মী বলে দাবি করেন এবং তার বাইকে হিউম্যান রাইটসের লোগো ও লেখা দুটি রয়েছে। অভিযোগ, গত 4-5 তারিখে 40,000 টাকা নেওয়ার পরও থেমে থাকেনি ওই ব্যক্তি। তিনি আবারও গতকাল টাকা নিতে যায় পেট্রোল পাম্পে। সেই সময় তার আগের থেকেই পেট্রোল পাম্পের মালিক থানা দ্বারস্থ হন। জয়পুর থানার পুলিশ তাকে ধরার জন্য আগে থেকে জাল বিছিয়ে রাখে ওই পাম্প মালিক। এরপর ওই ব্যক্তি এলাকায় যাওয়া মাত্রই হাতে নাতে পাকড়াও করে পুলিশ, সাথে সাথে জয়পুর থানায় নিয়ে আসে। এরপর এদিন জয়পুর থানার পুলিশ বিষ্ণুপুর মহকুমা আদালতে নিয়ে যায় বলে জানা যায়। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম ইসরায়েল মিদ্দা। ধৃতের কাছ থেকে 3,00,000 টাকার বাইক বাজেয়াপ্ত করে পুলিশ। তবে ওই ব্যক্তি আর কোথায় কোথায় প্রতারণার ফাঁদ পেতেছিল তা খতিয়ে দেখছে পুলিশ, যদিও ইসরায়েল মেদ্দা সিবিআই নামে হুমকি দেওয়ার কথা অস্বীকার করেছেন। অ্যাকচুয়াল ঘটনা হয়েছিল গত 4 তারিখে 4/5/2022-এ আমার পাম্পে পেট্রোল শর্ট থাকায় আমার সেই মর্মে নোটিশ দেওয়া ছিল যে পেট্রোল এমার্জেন্সি পারপাস আর দেওয়া হবে, কিন্তু সেটা যে কোনোভাবে মিসিং হয়ে যায়, নোটিশটা পড়ে যায়। সেই দিনই সন্ধেবেলায় একটি ছেলে আসে বাইক নিয়ে, দিয়ে এরপর পাম্পে কেননা ওই পেট্রোল দেওয়া হচ্ছে না, ওই নোটিশটি না দেখে সে নানা রকম হুজ্জুতি করে এবং সেই সময় লোকজন জড়ো হয়ে যেতে সে বাইক নিয়ে সঙ্গে সঙ্গে চলে যায়। পরের দিন সকালেই আমাকে 9টা এরকম সময় ফোন করে বাইরে ডেকে পাম্প থেকে কিছুটা দূরে একটা জায়গায় ডেকে বললো যে আপনার এগেনস্টে সিবিআই ইনকোয়ারি হবে, আমি সিবিআই হিউম্যান রাইটসের লোক, আপনি আমার সাথে ইমিডিয়েট দেখা করুন। দেয়া আমি কিছু বুঝে উঠার গিয়ে আমি কোনো রকম ভয় পেয়ে তাড়াতাড়ি ওর কাছে গেলাম। গিয়ার পরে সে আমাকে বললো যে আপনাকে সিবিআই দিয়ে এখনই আপনার এনকোয়ারি করানো হবে, আপনার পাম্প সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া হবে। তো আমি বললাম কেন, আপনি দিয়ে আমাকে যে টাকার দাবি করে 1,00,000 টাকার দাবি করে, দিয়ে আমি কিছু বুঝিয়ে করার পর বুঝে উঠতে পারিনি, নার্ভাস হয়ে গিয়ে এমন অবস্থা হয়ে যায় যার ফলে আমার পকেটে সেই সময় 40,000 টাকা ছিল, সেইটাই আমি ওকে দিয়ে দিই। কিন্তু সেই দিনই আবার রাত্রি থেকে আমাকে আবার ফোন করে বারবার করে ফোন করে আমাকে টাকা চাইতে থাকে এবং আমাকে নানা রকম ওই সিবিআই বলে ব্ল্যাকমেল করতে থাকে শুধু। এরপরে আমি প্রশাসনের দ্বারস্থ হই, প্রশাসন তাদের কাজ করে। কীভাবে ধরলেন ওই ব্যক্তিকে? প্রশাসন নানা রকম ফাঁদ পেঁধে দেয়, যেসব থাকে। হিউম্যান রাইটসের লোক, ন্যাশনাল হিউম্যান রাইটসের লোক এবং পরবর্তী ওনার নামও জানা যায় যে ইসরায়েল মিদ্দা বলে, বাড়ি এই জামদিগড়ি বলে এইটুকু জানা যায়। তারপর এর বেশি আমি আর কিছু করতে পারিনি। আর পুলিশ কোনো নিয়ে গেছে বা কি ধরা পড়েছে? হ্যাঁ, সেরকমই জানা ইয়ে হয়েছে, গতকাল ধরা পড়েছে। আপনি কালকে কোনো টাকা দিয়েছিলেন ওনাকে? না, কালকে টাকা দিইনি। কালকে কিসের জন্য এসেছিল? কালকে টাকা নিতেই এসেছিল। আগে আগে কত টাকা দিয়েছিল? আগে আগের দিনে কত টাকা দিয়েছিল? 40,000 টাকা। 40,000 টাকা দিয়েছিল। সিবিআই নই বলেছিল, আমি জানো সিবিআই হবো। তাহলে আপনি কি করতেন? আপনি হিউম্যান রাইটসের নাম করে পেট্রোল পাম্পের মালিকের কাছ থেকে টাকা নিয়েছেন বলছেন, এরকমই অভিযোগ আছে। আপনি কি টাকা সত্যি আনতে গেছিলেন? উনি ডেকেছিলেন, টাকার জন্য যায়নি। উনি ডেকেছিলেন?
টাকার জন্য যাননি? না। এই যে মোটরসাইকেলে যেটা পাওয়া গেছে এটা কি আপনার? আর বাড়িতে কতগুলো মোটরসাইকেল রয়েছে? আপনার মোটরসাইকেল তো হিউম্যান রাইটস লেখা আছে, এটা কি আপনারই গাড়ি? তো তাহলে হিউম্যান রাইটস লেখা আছে। নাম কি আপনার? নাম এখন এই পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুনাথ নগর, WOC রোড, ব্যাঙ্গালোর 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে BSc নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নাম্বার নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।